হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরিয়ানকে নিয়ে একটু ঘুরতে বাহির দিছি। সো সবার কি হাই দিচ্ছে। সো বাসায় বসে থাকতে খুব বোর হচ্ছিলাম, তাই ভাবছি ও আর আমি একটু ঘুরতে যাই, দেন ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে এই আর কি। এখন আমরা দুজনেই বাসা থেকে মাত্র বাহির হয়েছি, আমরা এখন বাসার নিচে যাচ্ছি। সো ও খুব মানে কি এক্সাইটেড, দুষ্টুমি করতেছে। সো এমনিতে বাইরে কারোর সাথে গেলে কিংবা কারোর সাথে অন্য কারোর সাথে গেলে দুষ্টুমি করে না, আমার সাথে গেলে খুব দুষ্টুমি করে, কারণ আমার সাথে খুব ফ্রেন্ডলি। ওই জন্য সো দুষ্টুমি যেগুলো করতেছে, ওরে বলতেছে আমি এগুলো ভিডিও করতেছি তোমার দুষ্টুমিগুলো, ও আমারে বারবার বলতেছে না না ভিডিও করিও না, প্লিজ ভিডিও করিও না, এগুলো বলতেছিলো। সো দেখ না, এখন আমরা দাঁড়িয়ে থাকছি একটা গাড়ির জন্য, একটা গাড়ির অপেক্ষায়। বাট গাড়ি একটা গাড়িও নাই, খুব অবস্থা খারাপ, রাস্তার একটাও গাড়ি কেমনে থাকে না বুঝি না। বেচারাটার মন খারাপ হয়ে গেছে, আল্লাহ যদি যাইতে না পারি ঘুরতে কি করব। সো মন খুব খারাপ হয়ে গেছে, আমি বলছি না যেতে পারবো, তুমি মন খারাপ করিও না। সো একটু হাসছে। তো ফাইনালি একটা গাড়ি পাইলাম, এখন দুজনে গাড়িতে। এখন সো বলতেছে মানে ও খুব আইসক্রিম লাইক করি, তো সো বলতেছে পিপি আমি আইসক্রিম খাবো। দেন আর বলতে আচ্ছা ঠিক আছে, একটা মানে আইসক্রিমের শপে যাব। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, এখন একটা আইসক্রিমের শপে যাচ্ছি। এখন যাওয়ার পরে হয়েছে কি, আর ভিডিও করতে পারতেছিলাম না, ওই যে আইসক্রিমের শপে যে ভাইগুলো ছিল ওরা তাকাই ছিল, মানে ভিডিও করতেছি তো ওটা মানে একদম লজ্জা আমার কেমন লাগছে। সো এই আর কি, ওর জন্য আইসক্রিম নিবো, একটু ঘোরাঘুরি করবো, দেন বাসায় চলে যাবো এই আর কি। সো থ্যাংক ইউ, বাই।